আচ্ছা ঠিক আছে আর একটা অনুমতি দিলে আর প্রশ্ন করতে পারি হ্যাঁ শিওর সেটা হচ্ছে যে ওই যে মানুষ যেটা হচ্ছে যে কারণে বলে আর কি যে যেটা দেখে সোশ্যাল মিডিয়া আপনাদের অনেক স্ট্যাটাস ভাইরাল আপনার মিরাজে দেখে তারপরে বললো যে মিরাজের সঙ্গে ব্রেকআপ হয়ে সাকিবের সঙ্গে রিলেশন হয়ে গেছে আসলে কি মিরাজের সঙ্গে ব্রেকআপ হয়েছে আপনার হ্যাঁ আচ্ছা

আপনার সবাই আপনার লাইফে মানে সবাই একটু লেটে লেটে আসে এমনটাই কি বলবো আমার মা আসলে গ্রামের বাড়িতে গিয়েছেন তো আফটার লং টাইম সো আমার মা ওইখানে হয়তো শি ইজ হ্যাভিং ফান সে হয়তো গল্প ব্যস্ত এই কারণে আমি একা হয়ে গেছি তা আপনার আব্বু কোথায় আছেন আব্বু ঢাকাতেই আছেন আব্বু আপনার এই যে নাটক দেখে হ্যাঁ আমার আব্বু নাটক দেখেন নাটকে যখন আপনি এত প্রেম করেন ভালোবাসায় জড়ান কিছু বলে না আব্বু না এই ব্যাপারে আব্বু কিছু বলে না কারণ আব্বু তো জানে এগুলি সম্পূর্ণই অভিনয় তো অভিনেতা হিসেবে যদি আমি ভালো কিছু করতে চাই আমাকে এসব করতেই হবে এবং আমি তো স্ক্রিপ্ট লিখি না ঠিক আছে অনেক আড্ডা দিয়েছি একটু জাস্ট ক্যারিয়ার দিকে ফোকাস করতে চাই এখন তো বাইরেও কাজ করছেন এখন এই মুহূর্তে কি মনে হয় যে আর কি কী কাজ করা উচিত ড্রিম ক্যারেক্টার কোনগুলো যে আমার এই ধরনের কাজ ইনভলভ হওয়ার ইচ্ছা আছে সেই বিষয়গুলি একটু জানতে চাই এখন তো মোটামুটি বেশ আমার মনে হয় আল্লাহ রহমতে আমি অনেকগুলো নাটক করেছি এবং অনেক অনেক চরিত্রে নিজেকে ফুটে তুলতে পেরেছি আমার মা কল দিয়েছে আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি সাকিবে আমুর কাছে সাকিবে মেয়ে বিয়ের জন্য মেয়ের প্রসঙ্গে জানতে চাই আনটিকে বলা যাবে না লাইভ টাইপের কথা ওকে একটা মিনিট আম্মু আমি সময় টিভির ইন্টারভিউতে লাইভে আছি তো থ্যাংক ইউ আচ্ছা বিয়ে আপনি প্রশ্ন প্রশ্ন আপনি করেন না আপনি বলেন আপনি বলেন আচ্ছা ঠিক আছে আন্টি আসসালামু আলাইকুম আমি তানভি বলছিলাম কেমন আছেন

সাকিবের সঙ্গে আচ্ছা ঠিক আছে আপনাকে পারমিশন দিয়ে দিল যে আরোহী মিম না যে কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে রাজি হয়ে যাবে তাহলে এখন কি আপনি তাই করবেন না আমার মা ছোটবেলা থেকে এরকম আমাকে আমার ইচ এন্ড এভরি সেক্টর সেটা যাই হোক কারণ আমাকে অন্ধের মতো সাপোর্ট করে গেছে আজকে আমি এই যে অবস্থানে আছি পরিবারের যদি ন্যূনতম সাপোর্ট না থাকে কখনোই তো আসতে পারতাম না কিন্তু অল ক্রেডিট গোজ টু মাই মম একদম ফুল অ্যান্ড ফাইনাল একদম ইচ অ্যান্ড এভরিথিং আমার মা যদি না থাকতো আমি কখনোই এরকম পারতাম না আমি এইখানে আপনার সামনে বসে ইন্টারভিউ দিতাম না দিতে পারতাম না এরকম যোগ্য অর্জন করতে পারতাম না কখনোই না ঠিক আছে শেষ প্রশ্ন এই যে বলছিলাম যে প্রশ্ন করেছিলাম যে এখন তো অনেক ক্যারেক্টার অভিনয় করছেন এর মধ্যে ড্রিম ক্যারেক্টার কোন কোন জায়গায় এখন অভিনয় করার স্বপ্ন দেখছেন যে আমাকে আরো বড় হতে হবে আমি চাই যে আমার দর্শকের এক্সপেকটেশন আমি সব সময় যেন ফুলফিল করতে পারি আর ড্রিম ক্যারেক্টার যদি বলতে চান তাহলে আমার কাছে মনে হয় যে ড্রিম ক্যারেক্টার হচ্ছে এরকম যে ব্যাটম্যান ও আচ্ছা ব্যাটম্যান ব্যাটম্যান সুপারহিরো ব্যাটম্যান তো আমি চাই ব্যাটম্যান এই ক্যারেক্টারটা প্লে করতে কজ ব্রুসন ইজ আমার কাছে মনে হচ্ছে ইজ দ্য মোস্ট সেক্সিয়াস ক্যারেক্টার ইন দিস ওয়ার্ল্ড ব্রু ব্রুসন হচ্ছে বিলিওনার হ্যান্ডসম গায় হ্যান্ডসম হাংক রিচ টল প্লে বয় সোফার অ্যান্ড সোয়ান হি হ্যাজ পাওয়ার হি ইজ এ সুপার হিরো তো এই ক্যারেক্টারটা অনেক হ্যান্ডসাম আমার কাছে মনে হয়েছে তারপর আমি ব্যাটসম্যানের একটা ডার্ক ডার্ক ভার্সনটা প্লে করতে চাই যেমন গৌতম সিটি গৌতম সিটিতে এবার সব হ্যাম্পেয়াররা চলে আসছে এবং ড্রাকুলা সে কবর থেকে উঠে আসবে সো এরকম একটা মিস্ট্রি এরকম ক্যারেক্টার এরকম একটা ক্যারেক্টার আই যদি বাংলা সিনেমা আপনাকে ভিলেন ক্যারেক্টার করতে বলা হয় করবেন না আমার কাছে মনে হয় না আই টু ইনোসেন্ট টু প্লে ভিলেন আমার কাছে মনে হয় যে আই লুকিং সো কিউট ও মাই গড এন্ড লুকিং সো ইনোসেন্ট সো আমার আমাকে দিয়ে ভিলেন হবে না ঠিক আছে সাকিব আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি অনেক কথা বলেছি শেষমেশ আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে চাইলে কিন্তু বলতে পারেন ওকে দর্শকদের কাছে শুধু একটা কথাই বলতে চাই আপনাদের জন্যই আজকে আমি সাকিব সিদ্দিক উইদাউট মাই অডিয়েন্স নাথিং আমি কিচ্ছু না আর আমার যারা দর্শক আছেন আমাকে যারা ভালোবাসেন তাদেরকে কখনোই আমি ফ্যান বলবো না তাদেরকে সবসময় বলবো আমার শুভাকাঙ্ক্ষী আপনারা সবাই আমার পরিবারের একজন সবাই আমার ভাই আমি আপনাদেরই ছোটো ভাই আমি কারো বন্ধু আমি কারো ভালোবাসার মানুষ আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবসময় আল্লাহ তালার কাছে আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্থ সুন্দর রাখে যাতে বেশি বেশি আমার কাজ দেখতে পারেন এবং সব সময় আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো ভালো কাজ করতে পারি ঠিক আছে সাকিব অসংখ্য ধন্যবাদ দর্শকই চাচ্ছিল আপনার সঙ্গে একটু বসি আশা করি দর্শককে অনেক প্রশ্ন উত্তর চেষ্টা করেছিলাম বের করতে যাই না পেয়েছি কিনা উত্তর সঠিক মানুষ তো অনেক ভুল কথা বলে যাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক এতক্ষণ আড্ডা দিছিলাম সাকিব সিদ্দিকীর সঙ্গে আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন যে যেখানে থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন